নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের একাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে আমি প্রথম অধ্যায় থেকে মানুষ এবং পরিবেশ থেকে যে সমস্ত এসিকিউবগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র 2023 সাল না, প্রতি বছর 2024, 2025, 2026 যতদিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে এই চ্যাপ্টার থেকে এই সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, ইউএনইপি এর সম্পূর্ণ নাম কি? আর অ্যান্সার হবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। দু নম্বর কোশ্চেনে কী আছে, এর অ্যান্সার হবে 1994 খ্রিস্টাব্দের এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়, ঠিক আছে। পরের কোশ্চেন কী আছে, তিন নম্বর কোশ্চেন, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? চার নম্বর কোশ্চেন কী আছে, সবজিরা কয় প্রকার ও কী কী, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। পাঁচ নম্বর কোশ্চেন কী আছে, অচিরাচরিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও, তোমরা তো জানো যে যে শক্তি ব্যবহার নিঃশেষিত হয় না এবং পরিবেশ দূষণ ঘটায় না তাকে অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, ঠিক আছে। তো দেখো, ছ নম্বর কোশ্চেন কী বলেছে, চিরাচরিত শক্তিগুলি নবীনকরণযোগ্য নয় কেন, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে। সাত নম্বর কোশ্চেন কী আছে, বায়ুমণ্ডলের বায়ুদূষণ কী কী থেকে সৃষ্টি? অ্যান্সার হবে কলকারখানার ধোঁয়া, যানবাহনের দূষিত ধোঁয়া ইত্যাদি থেকে, ঠিক আছে। ছ নম্বর কোশ্চেন কী বলেছে, তো দেখো আট নম্বর কোশ্চেন কী বলেছে, গ্রাম অঞ্চলে কৃষিজাত দূষক পদার্থগুলিকে কীভাবে দূষণ ঘটায়, ঠিক আছে, কীভাবে দূষণ ঘটায়। তো দেখো, তোমরা তো জানো যে কীটনাশক, রাসায়নিক সার, ডিডিটি ইত্যাদির মাধ্যমে কিন্তু দূষণটা ঘটাচ্ছে, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের কোশ্চেন কী আছে, ন নম্বর কোশ্চেন, মোটর গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া এবং দূষণ ঘটায়, ঠিক আছে। মোটর গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া কোন দূষণ ঘটায়? এর অ্যান্সার হবে মোটর গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। দশ নম্বর কোশ্চেন, পরিবেশের উপাদানগুলি কয় প্রকার ও কী কী? তোমরা তো জানো যে পরিবেশের উপাদান দুই প্রকার, একটা সজীব উপাদান আর একটা কী আছে, জড় উপাদান। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের পরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের জৈব সম্প্রদায়ের পারস্পরিক জৈব ও প্রাকৃতিক মানুষকে একত্রে পরিবেশ বলে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, বারো নম্বর কোশ্চেন, পরিবেশবিদ্যা বা পরিবেশ বিজ্ঞান কী? এর অ্যান্সার হবে বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার নানান উপাদান ও উপাদানগুলিকে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়ক আলোচনাকে পরিবেশবিদ্যা বা পরিবেশ বিজ্ঞান বলে। তো দেখো, তেরো নম্বরের কোশ্চেন কী আছে, বায়ুমণ্ডল কাকে বলে? চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে, স্তব্ধ তর কী? পনেরো নম্বর কোশ্চেন বলেছে, অশ্বমণ্ডল কাকে বলে? ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে, সীমা কী? অ্যান্সার হবে সিলিকন ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত স্তরকে সীমা বলে। সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে, জীবমণ্ডল কী? অ্যান্সার হবে পৃথিবীর মধ্যস্থ যে এলাকায় জীবের অস্তিত্ব দেখা যায় তাকে সামগ্রিক অর্থে জীবমণ্ডল বলে, ঠিক আছে। তো দেখো, আঠারো নম্বর কোশ্চেন কী বলেছে, কমিউনিটি কাকে বলে? উনিশ নম্বর কোশ্চেন বলেছে, বাস্তুতন্ত্র কাকে বলে? কুড়ি নম্বর কোশ্চেন কী বলেছে, সর্বভুক কাদের বলা হয়? একুশ নম্বর কোশ্চেন বলেছে, পপুলেশন কাকে বলে? বাইশ নম্বর কোশ্চেন কী বলেছে, জৈবিক ক্ষমতা কাকে বলে? তেইশ নম্বর কোশ্চেন বলেছে, পরিবেশগত বাধা কী? চব্বিশ নম্বর কোশ্চেন বলেছে, বহন ক্ষমতা কাকে বলে? পঁচিশ নম্বর কোশ্চেন বলেছে, পপুলেশন চাপ কী? ছাব্বিশ নম্বর কোশ্চেন বলেছে, মাটির উপাদানগুলি কী কী? সাতাশ নম্বর কোশ্চেন বলেছে, রেগুলিত কী? আঠাশ নম্বর কোশ্চেন বলেছে, দেখো আঠাশ নম্বর কোশ্চেন কী বলেছে, লেন্টিক হ্যাবিট্যাট কী? আঠাশ নম্বর কোশ্চেন বলেছে, লেন্টিক হ্যাবিট্যাট কী? উনত্রিশ নম্বর কোশ্চেন কী বলেছে, হাইড্রোফাইট কী? উনত্রিশ নম্বর কোশ্চেন বলেছে, হাইড্রোফাইট কী? ত্রিশ নম্বর কোশ্চেন বলেছে, লোটিক হ্যাবিট্যাট কী? সে তো দেখো, একত্রিশ নম্বর কোশ্চেন, বত্রিশ নম্বর কোশ্চেন, তেত্রিশ নম্বর কোশ্চেন, বাধ্যতামূলক মিথজীবিত্ব কী, ঠিক আছে, চৌত্রিশ নম্বর কোশ্চেন। তো দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও। পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন, সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কী? তোমরা তো জানো যে প্লুটো। ছত্রিশ নম্বর কোশ্চেন, সাঁইত্রিশ নম্বর কোশ্চেন, আটত্রিশ নম্বর কোশ্চেন, ঠিক আছে। যেমন আছে লিঙ্কন সূচক কী? উনচল্লিশ নম্বর কোশ্চেন, পপুলেশন ভাইটাল সূচক কী? চল্লিশ নম্বর কোশ্চেন, বহি পরজীবী কাকে বলে? একচল্লিশ নম্বর কোশ্চেন, ভৌত পরিবেশের একটি উদাহরণ দেওয়া, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। বিয়াল্লিশ নম্বর কোশ্চেন, সামাজিক পরিবেশের একটি উপাদানের নাম লেখো, তোমরা তো জানো যে সংস্কৃতি, তাই তো।